তবে এই বলদ গুলা পালার আমার নিজের শখ আছে ইনশাল্লাহ, আল্লাহ কখনো সে তৌফিক দান করে ইনশাল্লাহ দু একটা এরকম বলদ জোড়া আমি কিনবো ইনশাল্লাহ অবশ্যই। ভাই কেমন দাম চাচ্ছেন আজকে জোড়াটা? এটাও 75 টাকা হচ্ছে। এটা কাস্টমারে কত দাম বলতে হাটে নিয়ে? 50-52 বলে, তাই না দর্শক? খালি 50-52 হাজার টাকার বলদও পাওয়া যায়, কিন্তু এক লো ক্যাটাগরি বলছি তো, হাটের মধ্যে সব ছোটো। জাকির ভাই একটু সময় দেন, আপনার নাম্বার দেন তো ভাই। 0199-0199-3535। সালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি দর্শক। আজকে আবারও আসলাম জয়পুরহাট জেলা, জয়পুরহাট নতুন হাটে দর্শক দেখানোর চেষ্টা করতেছি যে বলদ গরুর কতটা আমদানি ও কালেকশন হয়েছে। তো আমি সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জানাবো আজকে। বলদ জোড়ার বাজার দর কেমন যাচ্ছে আমাদের জয়পুরহাট নতুন হাটে? হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল 8টা হয়তো বৈকাল 4টা পর্যন্ত এইরকম জমজমাট আমদানি ও কালেকশন হয়ে থাকে। সব এগুলো বলদের আমদানি ও কালেকশন। তো নতুন কোনো দর্শক ইউটিউব চ্যানেল দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাওয়া থাকে, বেল বাটন বাজিয়ে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল টুইটি হয়ে থাকে আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে ভুল টুইটিগুলো আমরা সারাতে পারি। তো দেরি না করে দু একটা বলদ জোড়ার দাম জানিয়ে দিই, কেমন দাম রাখছে কাস্টমার কত বলতেছে সংক্ষেপে আইডিয়া নিব। এখানে একবারে ছোটো লো ক্যাটাগরির বলদ আছে, এখান থেকে দাম জানলাম একবার লো ক্যাটাগরির, তারপর আস্তে আস্তে ভিতর দিয়ে ঢুকে যাবে ইনশাল্লাহ। কেমন দাম চাচ্ছেন জোড়াটার? ভাই দাম চাই তো বর্তমানে 1,75,000। 1,75,000? হ্যাঁ। কাস্টমারে কেমন দাম বলতেছে নিয়ে আসার পর? 1,45,000 বলে। বয়স হয়েছে? 6 দাঁত করে বয়স। 6 দাঁত? ও বাবা, 6 দাঁত করে বয়স হয়ে গেছে ছোটটার। লো ক্যাটাগরির বললে বলতে পারেন। এই যে আমার একটা ভাই সিঙ্গেল নিয়ে আসছে, এটা একটু দাম জানি কেমন দাম লাগছে। সালামু আলাইকুম। আজ এখন বলদের আমদানি খুব কম করেছেন আপনারা, কাস্টমার না কম হাটে? বুঝতে পারছি। এই সিঙ্গেলের দাম কেমন চাওয়া হচ্ছে? 75,000। কাস্টমার কত বলতেছে নিয়ে আসার পরে? দাম বলে 65,000। দাঁতে? 6 দাঁত দর্শক, 6 দাঁত। কিন্তু লো ক্যাটাগরি বলছি তো হাটের মধ্যে, এগুলো সব ছোটো মানের, বুঝতে পারছি। এটা একটা ছোটো আছে, এটা এটা অর্থনীতি খুবই ছোটো এটা। তবে এই বলদগুলো পালার আমার নিজের শখ আছে ইনশাল্লাহ, আল্লাহ কখনো সে তৌফিক দান করে ইনশাল্লাহ দু একটা এরকম বলদ জোড়া আমি কিনবো ইনশাল্লাহ অবশ্যই। ভাই কেমন দাম চাচ্ছেন আজকে জোড়াটার? এটাও 75,000 হচ্ছে। এটা কাস্টমারে কত দাম বলতেছে হাটে নিয়ে? 55,000 বলে, তাই না দর্শক? খালি 55,000 টাকার বলদও পাওয়া যায়, কিন্তু এক লো ক্যাটাগরি বলছি তো, হাটের মধ্যে সব ছোটো, বুঝতে পারছেন। আপনারা না আসলে না দেখলে বুঝতে পারবেন না যে কেমন দাম দেন কালেকশন হয়ে থাকে হাটগুলোতে। ওগুলো বড়ো, এগুলো হচ্ছে ছোটো, বুঝতে পারছেন। এ দাঁতে কেমন আছে? 2 দাঁত। ও মনে হয় যে আমি কিনে না দেবো ভাই, টাকা নাই ভাই, তাহলে আমি কিনতাম দর্শক। আমার টাকা নাই, তাছাড়া এই গরুটা আমার কেনার খুব শখ ছিল, খুবই সুন্দর মানে 2 দাঁত গরুর বয়স মাত্র, খুবই ভালো। পুরোন পর্যন্ত খাওয়ালে আশা করা যে একটা যথেষ্ট লাভের আশা আছে। দেখেন আমদানি দেখেন দর্শক, এলে কী বলেন, হাটে ভিতর ঢোকা যাবে না এতটা চাপ আজকে বলদের। তো যেহেতু দাম জানিচ্ছি সংক্ষেপে, এগুলোর দাম জানি কেমন দাম রাখছি শুনি একটু, কোয়ালিটি ভালো আছে ইনশাল্লাহ। 4টা বলদ ধরে আছেন, 4টা। আর এই দরার দাম, এই দরার দাম কত চা হচ্ছে এটা? হ্যাঁ, দাম চা আছে 45,000। 2,45,000 হাটে নিয়ে আসার পরে কাস্টমার মনে কেমন দাম বলতেছে? কাস্টমার 2,20,000 বলে, 10 বলে, তাই না? দাঁতে, দাঁতে কেমন আছে? দাঁতে দাঁত ভালো আছে না? দাঁত দর্শক, দাঁত ভালো আছে ইনশাল্লাহ। এই যে এটার দাম কেমন চাচ্ছেন? এটা 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 একই দামি চাচ্ছেন? এটার দাঁত কেমন আছে? দর্শক কষ্ট করে ঢুকে গেলাম চিপার মধ্যে, উপায় নাই, যেহেতু আসছি আপনাদের জন্য হাটে দু একটা ভিডিও উপহার দেই। দেখছেন এই হলো গরুর মধ্যে চাপ, এই সাইডে গরু আছে, এই সাইডে গরু আছে, কোনটা দাম জানবো? এটার দাম জানি দর্শক, এটার দাম জানাচ্ছি, এটার যেহেতু ভিতরে ঢোকা যাচ্ছেন তো ক্যাটাগরিগুলো থেকে দাম জানতেছি। ভাই কথা বলতেছে, কথা বলছে দাম জানবো ইনশাল্লাহ, কথাবার্তা হচ্ছে, কালেকশন দেখতেছেন। দর্শক দাম করতেছে শোনাই, অনেক বলদ নিয়ে আসছে তো কোনটা দাম করতেছে জানি না, শুনবো একটু।
দর্শক বলেন কি সমস্যা পড়ে গেলাম, দাম করতেছে, দাম জানা পারতেছি না আমি। জাকির ভাই, জাকির ভাই, জাকির ভাই, সব গুরু জাকির ভাই তো কথা বলি। জাকির ভাই সালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আজকে কত জোড়া বলদ নিয়ে আসছেন হাটে? আজকে কত জোড়া বলদ আছে হাটে? আর জোড়া শোনেন, আমার দর্শকের উদ্দেশ্যে দু একটা বলদ জোড়ার দাম জানান একটু, একটু প্রথম থেকে জানান। ওই যে ওই জোড়াটা, হ্যাঁ এটা, এই জোড়াটা বলুন তো, এর কেমন চাচ্ছেন? হ্যাঁ, 2,25,000। এটা কাস্টমার কেমন দাম বলছে হাটে নিয়ে আসার পরে? 2,10,000 বলে। এই আপনি যেটা ধরাছেন এর দাম কেমন চাচ্ছেন? 7,000। হ্যাঁ, 2,05,000। এটা কাস্টমার কেমন বলে? কাস্টমার বলে ভাই 200। বুঝতে পারছি, রাতের 2,05,000 দাম বলছে। দর্শক ভিডিও করা যাবে না, উপায় নেই, খুব চাপ। জাকির ভাই নাম্বারটা নিয়ে নিই। জাকির ভাই একটু সময় দেন, আপনার নাম্বারটা দেন তো ভাই। 0199-3535-7369-619। জাকির ভাই এই জোড়াটা কেমন টাকা দাম চাচ্ছেন? এটা এটা 2,25,000 দাম। 2,25,000। এটা কাস্টমার কত বলে? 1,95,000 বলে। এরা দাঁতে কেমন আছে? 6 দাঁত। খুব শৌখিন। দর্শক এলে জাকির ভাইয়ের কালেকশন দেখানোর চেষ্টা করতেছি। এটা জাকির ভাইয়ের আব্বুর, জাকির ভাইয়ের আব্বু ধরে আছে, জাকির ভাইয়ের আব্বু এটা কথা বলতেছে, পরে কথা বলবো। হনি সামনে যাই, এই জোড়ার দাম জানি, এখনো কথা বলা শেষ হয়নি। এখানে কথা বলতেছে, তার খুবই চাপ তো কথা বলছে। দর্শক আমি দাম জানা পারতেছি না, অনেক কথা বলতেছে, এটার দাম জানবো চালাম। মহাজন দাঁড়ে আছো না ফোন থেকে? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি সমস্যা। দর্শক ভাই একটু ব্যস্ত আছে, জাকির ভাই আব্বুর সঙ্গে একটু কথা বলি, ভালো লাগবে। বাবজান কেমন দাম চা হচ্ছে আপনি জোড়াটা? 2,20,000। হাটে নিয়ে আসার পরে কাস্টমার মনে হয় কেমন দাম দর বলতেছে? 60। বুঝতে পারছি, দর্শক 1,60,000 এরকম দাম কাস্টমারে বলে। দাঁতে কেমন আছে? 6 দাঁত। দুশো দাঁত 6টা। এই হচ্ছে জাকির ভাইয়ের আব্বু, আমি কথা বললাম, ভালো লাগলে একটু সময় দিয়ে হাটে আসলে ভালো লাগে, বিনোদন পায়, আপনাদের মাধ্যমে ভিডিওগুলো উপহার দিতে পারে, এটাই হচ্ছে সত্য বড়। একটু মুখে দেখে রেখে জাকির ভাইয়ের আব্বু আসলে যোগাযোগ করবো, বলতে কালেকশন করে শত শত বলদের আমদানি করে হাটগুলোতে, 5 বিঘা জয়পুর হাটে। কেন গেছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। কোন দিকে যাই কোন, আমি আর ভালো তো বাড়া পারতেছি না ঢোকার পর। বর্ষা বর্ষা 1,80,000 দাম করতেছে, তা দিচ্ছে না। দর্শক দেখি কাস্টমারে 1,80,000 দাম করতেছে, তা জাকির ভাই দাদাও দিচ্ছে না, 1,90,000 দিয়েও দেবে না এ জোড়া। দেখেন ভাই কাস্টমার কত করছে, লিগাল কত বলবেন? হ্যাঁ বুঝতে পারছি, আমি শুনলাম দর্শক, আমি সত্যি কথাই জাকির ভাই বলছে, জাকির ভাই দিবে না এই দামে। জাকির ভাই শোনেন কত হলে সারা যাবে বলেন? 90,000 দেওয়া পাবো না ভাই। ও বাবা, বাচ্চা করে। হ্যাঁ হ্যাঁ দর্শক, 1,90,000 দিয়েও জাকির ভাই দিতে পারবেন এই জোড়াটা। কাস্টমার একজন খুবই লাগছে, ওই যে চাষা এখনো দাঁড়িয়ে আছে কালো করে, চাষাটা অনেক ফোনতে দেখতেছে, নিবে 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 এরকম। তো দর্শক লেন্দু হয়ে গেল, শেষ করে দিলাম, আপনি হয়তো দেখা হবে নতুন কোনো একটা হাটে সুন্দর নতুন এরকম একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।